প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে ইওর এডুকেশন চ্যানেলে স্বাগত। 28শে মে কর্মসংস্থান কিন্তু চলে এসেছে। তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো এবং 28শে মে কর্মসংস্থানে কোন কোন আপডেট এসেছে এবং তোমরা কিসে কিসে ফর্ম ফিল আপ করতে পারবে এবং কারা ফর্ম ফিল আপ করতে পারবে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকদের জন্য কী কী ফর্ম ফিল আপ রয়েছে, সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু তুলে ধরব। তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখো। কর্মসংস্থানে কিন্তু নতুন কিন্তু আপডেট চলে এসেছে। যারা উচ্চ মাধ্যমিকের ছেলে মেয়েরা রয়েছে তাদের জন্য কিন্তু একটা ফর্ম ফিল আপ কিন্তু চলছে, শুরু করবে দিল্লি পুলিশে। কিন্তু 835 হেড কনস্টেবল কিন্তু নিয়োগ করবে এবং তা কিন্তু শীঘ্রই কিন্তু ফর্ম ফিল আপের ডেট কিন্তু শুরু হতে চলেছে। এবং এখানে কিন্তু তোমাদের বয়স কিন্তু এখানে দিয়ে দিয়েছে 1/1/2004 হিসাবে কিন্তু তোমাদের 18 থেকে 25 বছর হতে হবে। আর এছাড়া কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যারা 2016 সালে স্কুল কমিশনের মাধ্যমে যারা পাস করেছিল তাদের জন্য কিন্তু 5,261 কিন্তু শূন্য পদের কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়েছে। এটা কিন্তু বহুদিন ধরে কিন্তু একটা আন্দোলন করছিল, সেই আন্দোলনের কিন্তু জয় হয়েছে। এছাড়া কিন্তু আরও অনেক কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু সামনে বেরোবে। কেন্দ্র সংস্থা কিন্তু 882টি কিন্তু চাকরি নেবে, কিন্তু এর জন্য কিন্তু ফর্ম ফিল আপ বের হবে কিন্তু। আর এছাড়া কিন্তু ইউপিএসসির কমান্ড ডিফেন্স সার্ভিসের মাধ্যমে কিন্তু 3 বাহিনীতে কিন্তু 339টি কিন্তু অফিসার নিয়োগ করবে। এছাড়া নেভি, আর্মি ও এয়ারফোর্সে কিন্তু 400 কিন্তু অফিসার নিয়োগ করতে চলেছে। তোমার কর্মসংস্থানটা কিন্তু এক নজরে একটু দেখে নিতে পারো। তোমাদের এই কর্মসংস্থানের পিডিএফটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে রাখবো, তোমরা সেখান থেকেও কিন্তু ডাউনলোড করে দেখে নিতে পারবে। আর এছাড়া আর কী কী ফর্ম ফিল আপ করতে পারবে আমি সেই লিস্ট তোমাদের একটু দেখিয়ে দেব। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে তোমরা এখানে যে লিস্টটা দেখছো এখানে কিন্তু অনেক ফর্ম ফিল আপ হবে, তার কিন্তু প্রত্যেকটা লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং যারা আইটিআইতে কিন্তু ভর্তি হতে চাইছো এবং আইটিআই সার্টিফিকেট কোর্স করতে চাইছো তাদের কিন্তু 31/2000 কিন্তু লাস্ট ডেট ফর্ম ফিল আপের। তোমরা কিন্তু এই 31 তারিখের মধ্যে যদি ফর্ম ফিল আপ না করো তোমরা কিন্তু এবছর আর আইটিআইতে ভর্তি হতে পারো না। এর জন্য কিন্তু আমি অনেক ভিডিও বানিয়ে দিয়েছি এবং আরও আইটিআই এর সম্বন্ধে কিন্তু নতুন নতুন আপডেট কিন্তু পরপর আসতেই থাকবে। যখন কাউন্সিলিং প্রসেস, চয়েস ফিলিং, কবে র্যাঙ্ক কার্ড দেবে এই সমস্ত বিষয় কিন্তু তোমরা পেতে থাকবেই। এছাড়া তোমরা কিন্তু বিএসএফ সাব ইন্সপেক্টরে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে যারা আইটিআই ডিপ্লোমা কোর্স কমপ্লিট করেছ। এছাড়া আরও যে সমস্ত ফর্ম ফিল আপ সেগুলো কিন্তু আমি আগেও বলেছি। এবং তোমরা কিন্তু ডাক বিভাগে যে সেবক সেটা কিন্তু আর কিন্তু বেশি দিন নেই, তোমাদের লাস্ট ডেট কিন্তু 5/6/2022। এর জন্য কিন্তু আমি একটা নতুন ভিডিও বানিয়ে দিয়েছিলাম। আর এছাড়া তোমরা আর্মি রাইফেলস ক্লার্ক, রাইফেলম্যান এই সমস্ত কিন্তু মাধ্যমিকের কিন্তু আইটিআই দিয়ে কিন্তু 20/7/2022 কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট, এটা কিন্তু 173 জন কিন্তু নেবে। এছাড়া সিনিয়র বাহিনীতে টেকনিক্যাল অফিসার কিন্তু নেবে, গ্র্যাজুয়েট যারা করেছ তাদের 40 জন কিন্তু নেবে, 9/6/2022 কিন্তু এটা লাস্ট ডেট। এবং দক্ষিণ পূর্ব রেলের কিন্তু অ্যাপ্রেন্টিস নেবে, সেটা মাধ্যমিক এবং আইটিআই পাস লাগবে, এটা কিন্তু 1044, এটা আমি আগেও বলেছিলাম। এবং
3/6/2022 কিন্তু এটা লাস্ট ডেট, এগুলো কিন্তু আমি আরেকবার আবার বলে দিলাম। এছাড়া কিন্তু তোমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আবারও কিন্তু ঘোষণা করেছে যে আবার কিছু মেয়েদের কিন্তু WBPS কিন্তু পুলিশে নিয়োগ করা হবে, খুব শীঘ্রই কিন্তু তার বিজ্ঞপ্তি বের হবে। এই সমস্ত ইম্পর্ট্যান্ট আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।